তো সাইডে ঈশান আছে, ভালো আছে কি কি ভাইয়া? ভাইয়া তুমি কি ভিতরে প্যান পড়ছো? একটু জুম করে দেখি, একটু জুম জুম। সো গাইস, এটা তো লরে গে ব্যাপারটা। Guys, kya obostha shobar kemon ache shobai? Welcome to my another brand new video with me and my YouTube family. So guys, eta to lore ke byapar ta ki ei hamar lore ke. So guys, ajke amra jabo koi jani na, but ei pola ajke ek niye asche bike and er sathe jabo ek jaygay ghurte. Ar ei polar nagi ajke ekta ki din re to ki din bhai ami jani na, special ekta din. So seta video er majkhane bujhte parba je ajke ki nira ajke beta full dekhba re bhai eto noise hoyle to hoy na re bhai ki hoytase কি আর বলবো, কিছু বলার নাই। তো আমাদের সাথে ফুল ভিডিওটা এনজয় করবা এন্ড লাস্ট পর্যন্ত ভিডিওটা না দেখা যাবে না। রিল্যাক্সিং করবো, তারপরে অনেক কিছু মজা হবে, ফান হবে, আজকে আবার পচানো হবে। সো আমার পচাবে মনে হয়, দেখি মানে আমাদের ক্যামেরাম্যান পচানো যায় নাকি। চলো, লেটস এনজয় দিস ভিডিও। দ্যাটস ওয়াই গাইজ, আমরা এখন আছি আমাদের সাবেক মেয়র মৃত খন্দকার হালিমুল আলম জনের বাসায়। সো এটা হচ্ছে তার বাসা। সো বাসাটা হচ্ছে অনেক এরিয়া, অনেক বড় একটা এরিয়া নিয়ে বাসাটা। সো এই পুরো এরিয়াটা তো দেখানো সম্ভব না, সো একটু হলেও দেখাই আসুন। আমরা মানে জন সাহেবের বাসা থেকে বের হয়ে গেছি এন্ড এখান থেকে আমরা ডাইরেক্ট যাবো দিঘিতে এন্ড সেখানে যাই কিছু দেখা যায়, কিছু পাওয়া যাবে ওখানে কিছু খাওয়ার জন্য, যদি পাওয়া যায় ভালো, আর না পাওয়া গেলে তো খারাপ। তো এদিকে যাবো, এদিকে মেন রাস্তা, এদিকে যখন এদিকে যাও, রেডি থাকো গাইস। আর সামনে অনেক ভালো ভালো ব্লগ আসবে যেটা তোমরা আমার থেকে এক্সপেক্ট করো নাই, এক্সপেক্ট করে। ও আচ্ছা, সরি, ভুলভাল ইংলিশ বকি আমি। চলো যাই। আমরা নান্দাদিঘিতে চলে আসছি অ্যান্ড আমরা এখন যাচ্ছি ওই সাইডে, মানে মানে দিঘির ওই পাশে যাচ্ছি। আর ওখানে যে এই কি কি নিছো ভাই তুমি? স্যান্ডেল ফুট? হ্যাঁ আচ্ছা, স্যান্ডেল ফুট নিচে এসে স্যান্ডেল ফুট চাবাবো আর বাদাম চাবাবো। তো চলো ওই সাইডে যাই অ্যান্ড এই রোড ট্রিপটা এনজয় করো। তো লেটস গো। Thank you.
That's why guys, এখন আছি আমি নান্দলদিঘিতে and নান্দলদিঘিতে আইসা পড়ছি and নান্দলদিঘির ফুল ভিডিওটা দিব না কারণ আগে আমি ভিডিও করছি and ও বললো যে ভাইয়া চলো ভালো লাগতেছে না আজকে নান্দলদিঘিতে যাব সেজন্য নান্দলদিঘিতে ঘুরতে আসলাম and ভালো লাগতেছে বসে থাকি and সূর্যটা খুব সুন্দর লাগতেছে সূর্যটা সো জানি না তোমাদের কেমন লাগতেছে বাট আমাকে খুব সুন্দর লাগতেছে সূর্যটা and চলো একটু এনজয় করি and ও আমার কি যেন বলতে চাইছিল বাট বলবে না সো সাইডে ঈশান আছে ভালো আছে দেখি দেখি ভাইয়া ভাই তুমি কি ভিতরে পেন পড়ছো একটু জুম করে দেখি এ একটু জুম জুম এ তোমরা কি জানো ঈশান প্রতিদিন তিন চারটা পেন পরে একসাথে এর নিচে একটা এর নিচে একটা তার নিচে আরেকটা সেদের সঙ্গে কিছু বলো হ্যাঁ বলতে পারি কিন্তু ও বলতেছে কাল থেকে আরো দুইটা পড়বে সব পাঁচটা হয়ে যাবে আসতেছে আমার ঘুরে গেছে যাচ্ছ কেন এ ঈশান ভাইয়া আরে লাস্ট ভিডিওটা দিছো গাইস লাস্ট ভিডিওটা কেমন লাগছে মনে হয় ভালো লাগছে কারণ ভিউ খুব হয়েছে এটা খুব খারাপ লাগে খারাপ ব্যাপার না তো সবাই ভিডিওটা এনজয় করো এন্ড চলো ফিরে আসি সবাই সো গাইস আমরা আজকে একটা ডেয়ার খেলি তো এইখানে একটা ডেয়ার দিব আচ্ছা আমি ও বলছে তোমারও করতে হবে ডেটটা সো আমিও করবো সো ঈশান যদি ওই পাতাটা নিয়ে আসতে পারে গাছে ওইটা ওই পাতাটা যদি নিয়ে আসতে পারে সো ওই ওটা জুম করে দেখাবো সো ওই পাতাটা যদি নিয়ে আসতে পারে সো তারে আমি আজকে একটা চকলেট খাওয়াবো সো খুব সুন্দর একটা চকলেট খাবো যেটার দাম হচ্ছে মাত্র 5 টাকা চলো দেখি সে পারে না পারে না ঈশান রেডি সো দেখি কি করে সে আমি তো পারবো না ও তো পারছে সো গাইজ আমি কিন্তু পাইছি যেটা হচ্ছে আমি জিতে গেছি ও জিতে গেছে বাট আজকে হচ্ছে সৌরভের বার্থডে তো মেনলি এটা হচ্ছে একটা স্পেশাল ডিনার আর ইয়েস আজকে ওর জন্য একটা ডেয়ার আছে সো বার্থডে বয়ের জন্য একটা ডেয়ার সো সেম ডেয়ার এন্ড সেই ডেয়ারটা হচ্ছে ওরে ওই গাছের মাথায় উঠতে হবে এন্ড ওখানে নাচতে হবে সো এটা হচ্ছে তার ডেয়ার এন্ড সে কি করে দেখি পসিবল না পসিবল পাতা পাতার কথা বলো কোথায় কোথায় যাবো ওই গাছের একবার শেষ মাথা থেকে ওই তো ওই পাতাটা নিয়ে আসতে হবে আচ্ছা 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 সো গাইজ রেডি হোক সো চলো দেখি পারে না পারে না সো গাইজ এখন সৌরভ যাইতেছে দেখি কি পারে না পারে না ও মাই গড হোয়াট ইজ রেডি ও ভাই রে ভাই এ ভাই তোরে তোরে কিন্তু আমি কোনো ট্রিট দিব না সাবাস তো ছেলেটা উঠছে তো ছেলেটা উঠছে তো সাবাস 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 আয় আর নাম তুই নাম দেখি নামতে হবে তোরে নামতে হবে ওখান থেকে যা আমি আমি 10 পর্যন্ত গুনবো আর ভিতরে নামতে হবে 1 1 9 10 এ কি করছ 8 7 6 10 5 4 3 ও মাই গড তো সরব পেয়ে গেছে গা তো ভাই তোমার কেমন লাগলো ডেটটা ভালো তো চলো আমরা একটু পর চলে যাব এখান থেকে সো এটা আমি পচাইতে চাইতেছি না আজকে কারণ বার্থডে বয় চলে গেছে ও সো ওরে পচাবো না আমি তো চলো যাই একটু পরে চলে যাব সো সূর্যটা জোস পুরাই জোস জোস তো ছেলেটা সো আজকে বাইক নিয়ে আসছি তো বলছি প্রথমে যে বাইক নিয়ে আসছি আর আমরা চলে যাব এখন সো জানি না কি হবে ব্লগটা কেমন লাগবে তোমাদের অ্যান্ড এর বাইকের সাউন্ড অনেক ভাই আমার মাইক্রোফোন নষ্ট সো চলো যাই সই জানো ছেলেটা জবা ফুল নেবা না ওয়াট ইজ জবা ফুল কিছে হয়েছে কি তো হ্যাঁ কিছে কিছে ব্যাপার না
গাইস উঠছে যায় না, ও মাই গড, ছেলেটা জবাব ভাই তোমার ঠিক আছে বুঝছো, আমার পক্ষ থেকে কেমন লাগে, তো মরেই যাবে, যা মরে গেছে, তোর মরেই যাবো, প্যারা নাই, চিল চিল, ওটো 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 ওটো। আমাদের একটু ক্ষতি হবে, ইন্না লিল্লাহ যাইবো, সমস্যা নাই, চলো যাই, দেখা যাক কি করা যায়, নড়াচড়া যাবে না, ফুল স্টপ, চলো যাই, কি হয় কি হয়। আমরা কালাই চলে আসছি, সৌরভ আমাদের ট্রিট দিতেছে এটা, আমরা এটা খাইতেছি, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবা, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম। Yo, I ain't here for the money.